তো বিহর্স আপনারা দেখতে পাইতেছেন আশুলিয়ার জামগড়াতে এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনা এক অফিসের কোনো দুর্ঘটনার কারণে আগুন জ্বলছে তো এই আগুনের জন্য নেবানোর জন্য ফায়ার সার্ভিসের দুইটাই ইউনিট কার্যক্রম চালাচ্ছে তো আমরা এক বাসার সাথে থেকে আপনাদের ভিডিও করে দেখাইতেছি তো আমরা এখন নিচে যাবো এবং নিচ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন তো এই দেখতেই পাইতেছেন যে নিচে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট পানি দিয়ে আগুন নেবানোর কার্যক্রম চালাচ্ছে এবং যারা জন আম জনতা আছে বা তারা আগুন নেবারে মানে সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের ইউনিটকে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থানে এসেছে এবং আগুন নেবানোর জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো তাদের আগুন নেবানোর কার্যক্রম প্রায় কমপ্লিট তো আমরা জানি না দুর্ঘটনার ভয়াবহ ভয়াবহতা কজন বা কজন আহত বা কজন নিহত আমরা এই ব্যাপারে কিছুই জানি না তো এই জায়গার কোনো মানুষ কেউ কেউ করতে দিচ্ছে না সে আশেপাশে কেউ তো দাঁড়াতেও দিচ্ছে না তো তারা এখান থেকে চলে যেতে বলতেছে তো আপনারা দেখতেই পাইতেছেন যে আগুন চলতেছে কতক্ষণ ভিডিও করতে পারবো না জানি না তো তারা এখন ওয়ার্নিং দিতেছে সবাইকে চলে যেতে বলছে তো আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তারপরে আর কন্টিনিউসলি ভিডিও করতে পারিনি কারণ সেখান থেকে ফায়ার সার্ভিস ইউনিট এবং পুলিশ যারা ছিল তারা ওখানে থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছিল যাতে তারা তাদের আগুনের নিবার কার্যক্রম ভালোভাবে চালিয়ে যেতে পারে তো তার কারণে পরবর্তীতে তার ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা এতটুকুই ছিল আসলে নরসিংপুর থেকে এম বি আরিয়ান খান